এই যে বন্ধুরা, আমি এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো হচ্ছে পুরো হচ্ছে 7 দিন বয়স, আর এই সময় পাখির বাচ্চাগুলো বেশি মারা যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, আজকে আমি 3 দিন অবধি যে খাবারটা আমি দেখিয়েছি, যে বাচ্চা হওয়ার পর যে 3 দিন খাবার দিতে হয়, সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। আজকে আমি দেখাবো যে 3 দিনের পর আমি যে পাখিদের, যে লাভবার্ড পাখি বলুন, গোল্ডেন ফিঞ্চ বলুন, ফিঞ্চ বলুন, এই সমস্ত পাখিকে আমি কী ধরনের সফট ফুড দিই, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটা কথা বলে রাখি, আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে লাভবার্ড পাখি ঠিক 5 থেকে 7 দিনের মাথায় যে বাচ্চাগুলো মারা যায়, এই মারা যাওয়ার কারণ এবং তাতে সেই সময় কী কী সিমটমস দেখে কী কী ওষুধ চালাতে হবে, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো। যাক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি যে সফট ফুডটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা আপনার সামনে তুলে ধরছি, সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি বলে রাখি যে এক একজন এক এক ধরনের সফট ফুড ইউজ করে। আমার বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমার কাছে জানতে চাই আমি কী ধরনের সফট ফুড ইউজ করি। এ দেখুন বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিয়েছি ভুট্টা সিদ্ধ। সিদ্ধ জিনিস পাখিদের বাচ্চাদের প্রথম দিকে দিলে সেই জিনিসটা ওদের হজম করতে খুবই সুবিধা হয়, কেননা কাঁচা ভুট্টাটাও দেওয়া যায়, কিন্তু কাঁচা ভুট্টাটা দিয়ে আমি এই এই ভুট্টাটা আমি দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে আপনারা কাঁচা ভুট্টাও দিতে পারেন, অসুবিধা নেই কিছু। এই সিদ্ধ করা ভুট্টাটা দিলাম, দেওয়ার পরে আমি যেটা দিই প্রতিবার, মানে মোটামুটি বাচ্চা মোটামুটি পালক না আসা পর্যন্ত আমি এই ওষুধটা ইউজ করি, পলিভিয়নেল, এই 1 ছিপি আর এই 1 ছিপি, মোটামুটি এটা হচ্ছে 10 ml। 10 ml পাখির জন্য আমি দিই এই পলিভিয়নেলটা মিশিয়ে দিলাম। এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি এর মধ্যে মিশাবো। এটাকে ভালো করে আপনারা নাড়িয়ে নেবেন, নাড়িয়ে নিলে এই পলিভিয়নেলটা পাখির এই যে খাবারটা আছে খাবারের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। আর পলিভিয়নেলটা পাখিদের হজম করতে সাহায্য করে এবং বি কমপ্লেক্স জাতীয় যে সমস্ত উপাদান পাখিদের শরীরে প্রয়োজন সেগুলো সমস্ত পাখিরা পেয়ে যায়। এর সাথে আমি মিশাবো এই যে ডাস্টটা, এই ডাস্টটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, ভিডিওটা যারা যারা দেখেননি আমি এটার এন স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এর মধ্যে আছে সজনে পাতার গুঁড়ো, আছে হলুদের গুঁড়ো, আছে জোয়ানের গুঁড়ো, আর আছে ক্যাটেল ফিস বনের গুঁড়ো। এই জিনিসটা দিলে পাখিদের যে শরীরে যে প্রোটিন, ভিটামিন, মিনারেল যে সমস্ত জিনিসগুলো আছে, এবং হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করবে, যদি কোনো রকম গলায় কোনো বা ইনফেকশন থাকে বা কোনো কিছু থাকে সেই জিনিসটা আসবে না। আমি এই জিনিসটা এক এরকম পরিমাণে এর উপর দিয়ে আস্তে করে ঘুরিয়ে দেবো, বেশি পরিমাণে দেবেন না। এই জিনিসটা প্রচুর উপকারী পাখির বাচ্চার গ্রোথের জন্য। সজনে পাতার গুঁড়োটা, ক্যাটেল ফিস বোনটা, এই সমস্ত জিনিস পাখিদের শরীরে যাওয়া খুবই দরকার। আর জোয়ানটা হচ্ছে যেটা আমি দিয়েছি, এটা হচ্ছে হজম করতে সাহায্য করবে। সুতরাং বন্ধুরা, আমি কী কী দিলাম এখানে, দিলাম পলিভিয়নেল, সজনে পাতার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ক্যাটেল ফিস বোনের গুঁড়ো, আর সঙ্গে আছে জোয়ান। এই জিনিসটা এবার আমি পাখিদের প্রোভাইড করব। এরপরে আমি বলছি যে পাখির বাচ্চাগুলো, লাভবার্ডের বাচ্চা, যে 5 থেকে 7 দিনের বাচ্চাগুলো কীভাবে মারা যায় এবং কী দেখে বুঝবেন যে পাখিগুলোর অসুবিধা হচ্ছে, তাও আমি ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। লাভবার্ড পাখির মেন সমস্যা হচ্ছে বাচ্চা মরে যাওয়ার, হচ্ছে এই 7 থেকে 10 দিন, এই সময়টা হচ্ছে রিস্ক সিজন, এই সময়তেই পাখির বাচ্চাগুলো সবথেকে বেশি মারা যায়। আপনারা যদি আগের দিন রাত্রেবেলা খাবারটা যদি বের করে রাখেন, কিন্তু দানাটা দিয়ে রাখবেন না, দানাটা দিয়ে রাখলে বাবা মারা সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই দানাগুলো পুশ করবে পাখির বাচ্চাদের শরীরে, পাখির বাচ্চাদের ওইখানে সফট ফুডটা যখন দেবেন সফট ফুডটা তারা বেশি খাবে না। এই যে বন্ধুরা, আমি এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো হচ্ছে পুরো হচ্ছে 7 দিন বয়স, আর এই সময় পাখির বাচ্চাগুলো বেশি মারা যায়, লাভবার্ডের পাখির বাচ্চাগুলো। আমি কী করি, প্রতিদিন আগের দিন রাত্রেবেলা পাখিদের যে দানাটা দিই, মানে আগের দিন যে দানাটা দিই, যে দানাটা আমি রাত্রেবেলা বের করে রাখি, শুধু জলটা থাকে। আর সকালবেলা উঠে আপনারা সবসময়ের জন্য পাখিটাকে চেক করবেন যে পাখির থলের মধ্যে খাবার আছে কিনা। এই দেখুন বন্ধুরা, প্রতিটি খাবার থলে খালি, কারণ হচ্ছে আমি এখন অবধি খাবার দিইনি। এই থলেটা চেক করার কারণ আমি বলছি এই কারণে, যদি পাখিদের যদি হজম ক্ষমতা যদি কম থাকে বা পাখির যদি গ্যাস বা অ্যাসিড হয়, তাহলে পাখির এই থলের মধ্যে খাবার থাকবে, আগের দিনের খাবারগুলো থাকবে। আর যখন এরকমভাবে ডাব চাপ দেবেন, দেখবেন এই থলের মধ্যে হালকা করে চাপ দেবেন, যদি খাবার থাকে দেবেন
খাবার থলেটা চেপটে রয়েছে, তার মানে বুঝতে হবে যে পাখি যে খাবারগুলো খাচ্ছে সেই পাহাড় খাবারগুলো পাখি বাচ্চাগুলো হজম করতে পারছে না। এর জন্য প্রতিদিন বলে রাখি যে পাখি রাত্রেবেলা খাবার বের করে রাখবেন দানা, কেননা দানা বেশি খাওয়ালে পাখির হজম ক্ষমতার প্রবলেম হয়। এই যে সকালবেলার যে পেটটা খালি আমি শুধু জলটা দিয়ে রেখেছিলাম, এবার যে আমি সফটফুডটা দেবো, এই সফটফুডটা খাওয়ার পরে পাখিরা তার বাচ্চাদের খাওয়াবে এবং সুন্দরভাবে তার হজম ক্ষমতাটা সুন্দর রাখবে। সুতরাং বন্ধুরা, আগের দিন আপনারা দানাটা বের করে রাখবেন, পরের দিন সকালবেলা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আটটার মধ্যে পাখির খাবারগুলো দিয়ে দেওয়ার জন্য। আর আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি আপনারা চেক করেন তাহলে পাখিদের যে হজম ক্ষমতা ঠিক আছে কিনা তাহলে বুঝতে পারবেন এবং পাখির বাচ্চাগুলো মরার সম্ভাবনা খুবই কমে যাবে। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর একটা লাইক দেবেন, আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।